হিসেব করতে ভালো লাগবে কেন? টাকা রোজগারের চেষ্টা তো করতে হয় না? যেমন চেহারা তেমন দরাজ গলা, সেই সঙ্গে পাল্লা দিয়ে অভিনয়। কমল মিত্র বললে বাঙালি দর্শকের সামনে এমনই ছবি ভেসে ওঠে। নায়কের ভূমিকায় অবতীর্ণ হননি সেভাবে, বেশিরভাগ কাজ করেছেন পার্শ্ব চরিত্র হিসেবে। তবে যে ভূমিকায় হোক না কেন, কমলবাবুর উপস্থিতি গোটা সিনেমাটাকেই একটা আলাদা জায়গা দিত। কি ভাবি, শোকেসের পুতুল, শোকেসের পুতুলের মতো নিরাপদ আভিজাত্যের একখানা কাজ করে তোমাদের সাজিয়ে না রাখলে তোমাদের অস্তিত্ব। 1912 সালের 9 ডিসেম্বর কমল মিত্র জন্ম বর্ধমান শহরে। তার পিতামহ ডাক্তার জগৎবন্ধু মিত্র ছিলেন নামকরা চিকিৎসক। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অনুরোধে যিনি হুগলি জেলার চাঁদড়া গ্রাম থেকে বর্ধমানে এসে প্র্যাকটিস শুরু করেন, সেই চাঁদড়ার মিত্র বংশের কৃতি সন্তান কমল। তার বাবা নরেশচন্দ্র মিত্র ছিলেন বর্ধমানের প্রখ্যাত আইনজীবী ও বর্ধমান মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান। কমল মিত্রর পড়াশোনা বর্ধমান রাজ কলেডিয়েট স্কুল ও কলেজে। ছাত্রাবস্থা থেকেই তখনকার বর্ধমান শহর ও তার আশেপাশের ছোট বড় নানা শৌখিন দলের নাটকে তিনি ছিলেন স্টার অভিনেতা। বিভিন্ন দল তাদের নাটকে অভিনয় করার জন্য তাকে সাদরে নিয়ে যেত। তুমি গান গাও? হ্যাঁ, স্ট্রেঞ্জ, নিজের কাজ কামাই করে কেউ গান গাইতে পারে এটা আমার জানা ছিল না। অভিনয়ের নেশা থাকলেও এই পৃথিবীতে এসে পড়া একেবারে হঠাৎ করেই। তখন তার বাবা প্রখ্যাত উকিল নরেশচন্দ্র মিত্র পুরোপুরি অন্ধ হয়ে গেছেন। বাধ্য হয়ে কালেক্টরিতে কেরানির চাকরিতে ঢোকেন কমলবাবু। সরকারি হলেও সে চাকরি স্থায়ী হয়নি কোনোদিন। এত সবের মাঝেও ছিল অভিনয়। জীবনে এলেন দুজন মানুষ, শিশির কুমার ভাদুরী এবং দেবকী কুমার বসু। কমল মিত্র তখনকার দৃঢ় প্রতিজ্ঞ, চাকরি ছেড়ে অভিনয় করবেন তিনি, বারণ করেছিলেন দেবকী কুমার বসু। তবে এত সহজে হেরে যাওয়ার পাত্র কমল মিত্র ছিলেন না। 1943 সাল, নীলাঙ্গুরীয় ছবিতে প্রথমবার অভিনয়ের সুযোগ পেলেন কমল মিত্র। মাত্র এক লাইন ডায়লগ আর কিচ্ছু নয়, এর জন্য পারিশ্রমিকও পেলেন না, কিন্তু হাজার হোক প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়ানো বলে কথা। তারপর দেবকী কুমার বসু পরিচালিত হিন্দি সিনেমা রামানুজে করলেন অভিনয়। এখানেও বেশি কাজ ছিল না, কিন্তু এলো উপার্জন। ধীরে ধীরে জীবনের চিত্রটাও বদলে যেতে শুরু করল। চলচ্চিত্র থিয়েটারে অভিনয়ের কারণে কলকাতায় এসে পাকাপাকিভাবে থাকার প্রয়োজন হয়ে পড়ে। পিতৃবন্ধু রায়বাহাদুর ঋষিকেশ বিশ্বাসের কলকাতার 1 নম্বর শিবশঙ্কর লেনের বাড়িতে একটি ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন কমল মিত্র। খাওয়া বলতে কলকাতার পাইস হোটেলের কম পয়সার দুবেলার খাবার, কখনো পয়সা না থাকলে একবেলা শুধু চপ আর জল খেয়ে রাত কাটিয়ে দিতেন। ইকোনমি কুকারে রান্না করেও খেয়ে চালিয়েছেন দীর্ঘ 3 বছর। এই সংগ্রামী জীবনের দিনগুলো কমলবাবু চিরকাল মনে রেখেছিলেন। 1981 সালে তরুণ মজুমদারের খেলার পুতুল ও অগ্রদূত গোষ্ঠীর সূর্যসাক্ষী ছবিতে শেষবারের জন্য অভিনয় করে অভিনয় জগৎ থেকে চিরকালের জন্য অবসর নেন। কাউকে কিছু না জানিয়ে কমল মিত্র সরে দাঁড়িয়েছিলেন অভিনয় জগৎ থেকে। যেমন অনাহুতের মতো তার আগমন ঘটেছিল বাংলার চলচ্চিত্র ও রঙ্গালয়ে, তেমনই অনাড়ম্বর ছিল তার প্রস্থান। নিজের মৃত্যুর মুহূর্তকে কমল মিত্র আশ্চর্য ক্ষমতায় বুঝতে পেরেছিলেন। নিজের শ্রাদ্ধ শান্তির যাবতীয় খরচের ব্যবস্থা গুছিয়ে রেখে গিয়েছিলেন। ছেলে মেয়েদের উপর কড়া নির্দেশ ছিল, কোনোভাবেই যেন তাকে হাসপাতালে নিয়ে যাওয়া না হয়। তার মৃত্যুশয্যার সময় পাশে উপস্থিত স্ত্রী, মেয়ে, জামাই সবাইকে অবাক করে দিয়ে শেষ নিঃশ্বাস ফেলার আগে উপস্থিত সকলের কাছে জীবনের স্বকৃত কোনো অজানা অপরাধের জন্য ক্ষমা চেয়ে নিয়ে মৃত্যুর কোলে যেন সজ্ঞানেই ঢলে পড়েছিলেন, ঠিক যেমনটি বাংলা সিনেমায় হয়। 2 আগস্ট 1993 সালে মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 83 বছর। এমনই মহান ব্যক্তিত্বদের সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন বাংলার মুখ। ধন্যবাদ।